ইউটিউবের ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থেকে কিভাবে পিডিএফ ডাউনলোড করব সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। হয়তো সবাই এ বিষয়টা জানে, তবু অনেকের অসুবিধা হতে পারে, তাই আমি দেখিয়ে দিচ্ছি বিষয়টা। প্রথমে আমরা কি করব, ইউটিউব অন করলাম, প্রথমে আমার ভিডিওতে চলে যাব। তাহলে আমি এএইচ টিচিং দিয়ে সার্চ করলাম। সার্চ করার পর আমি যেই ভিডিওর পিডিএফ ডাউনলোড করতে চাইছি সেই ভিডিওতে আমি যাব। আমি এখানে পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট যে থিওরি আছে সেই ভিডিওর পিডিএফ ডাউনলোড করে দেখাবো। এই যে পার্ট ওয়ান পিয়াজে কগনিটিভ ডেভেলপমেন্ট, এই ভিডিওটা আমি অন করলাম। এখানে আমরা যে টাইটেল আছে এই টাইটেলের উপর ক্লিক করলে এখানে অটোমেটিকলি ডেসক্রিপশনে চলে আসবে। এই ডেসক্রিপশনে প্রথমে লেখা আছে পিডিএফ লিঙ্ক, এই পিডিএফ লিঙ্কে ক্লিক করব। ক্লিক করলাম, তারপরে ক্রোম চলে আসলো বা অনেকের ড্রাইভ অপশন আসতে পারে, তাহলে আমি ক্রোম থেকে খুলছি। ক্রোমে ক্লিক করলাম, এখান থেকে রিডাইরেক্ট হয়ে এটা ড্রাইভে যাবে। তো যে কোনো একটা ইমেল আইডি দিয়ে এটা চলে যাবে, যার মোবাইলে একটা ইমেল আইডি আছে তার অপশানগুলো এই দেখাবে না। এবার এটা আমাকে ডাউনলোড করতে হবে। এটা আমরা দুটো পদ্ধতিতে ডাউনলোড করতে পারি। ডান দিকের উপরে যে থ্রি বাটন আছে এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে লেখা আছে সেন্ড এ কপি, এই সেন্ড এ কপি থেকে আমরা একটা কপি হোয়াটসঅ্যাপে যে কাউকে সেন্ড করে রাখতে পারি, বা যে দোকান থেকে আমরা পিডিএফটা পিন করাবো সেই দোকানদারকে পাঠিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে এবং সেখান থেকে পিন নিয়ে নিলাম, বা যদি কেউ নিজের মোবাইলে ডাউনলোড করে রাখতে চায় তাহলে তাকে ওপেন উইথে ক্লিক করতে হবে। ওপেন উইথে ক্লিক করলাম, তাহলে আমার মোবাইলে বা যে মোবাইল থেকে আমরা এটা ডাউনলোড করতে চাইবো সেই মোবাইলে যে পিডিএফ রিডার থাকবে সেই পিডিএফ রিডার অপশানগুলো আসবে। আমার ড্রাইভ পিডিএফ রিডার এটা আছে, আমি এটাতে ক্লিক করলাম, তাহলে অটোমেটিকলি পুরো পিডিএফটা এখানে ওপেন হয়ে গেল। এটাকে ডাউনলোড করতে হলে যে উপরে যে তিনটা বাটন আছে এখানে আমি ক্লিক করব, এটা ক্লিক করলাম, তারপরে আসলো ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করলাম। তো এই যে দেখিয়ে দিচ্ছে ডাউনলোডেড পিয়াজে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, মানে এটা আমার ডাউনলোড হয়ে গেল। তাহলে এভাবে আমরা ডাউনলোড করতে পারি। যারা জানো তাদের তো অসুবিধা নেই, যারা যার সমস্যা হওয়ার কথা তাদের জন্য ভিডিওটা আপলোড করা হলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।